এগারোটা স্ত্রী ছিল তো দাসি দাসি টাসি বাদ দাসি কথা করে আসি তো এগারোটা স্ত্রীর মধ্যে শুধুমাত্র খাদিজার পেটে চার কন্যা আর আর কারো মানে বাচ্চা পোষক বা প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়ার কোনো ই নাই মানে হাদিস নাই মানে এটা কি জন্য আর কি কি জন্য ভাই সেটা তো আমি বলতে পারবো না তবে অনেকের হয় হচ্ছে গিয়ে একটু বয়স হয়ে গেলে অনেকের শারীরিক যে ইয়াটা তৈরি হয় স্পার্ম কাউন্ট কমে যায় আহ শুক্রাণুর সংখ্যা কমে যায় হ্যাঁ শুক্রানুর সংখ্যা কমে গেলে তখন আর বাচ্চা হওয়াটা মুশকিল হয়ে যায় তো তার বয়স তেমন বেশি হয়েছিল না হয়নি সেটা এখানে বিবেচনা বিবেচনাটা অনেকে থাকে এরকম যাদের একটু বয়স হলে চল্লিশ হয়ে গেলে আচ্ছা আপনাকে একটু মিউট করে কথাটা বলি আপনার এখানে থেকে কি হচ্ছে চল্লিশ হয়ে গেলে তখন তাদের স্পার্ম কাউন্টটা কমে যায় আহ অনেকের হতে পারে অনেকের নাও হইতে পারে এটা অনেক সময় পঁয়ত্রিশও হইতে পারে এটা অনেক সময় পঞ্চান্ত হতে পারে এটা এক পার্সন টু পার্সন ভ্যারি করে স্পার্ম কাউন্ট কমে গেলে তখন বাচ্চা হওয়ার সম্ভাবনাটা কমে যায় এটা অনেক পুরুষের এই সমস্যাটা থাকে যারা তারা হচ্ছে কি ডাক্তারের কাছে যায় স্পার্ম কাউন্ট বৃদ্ধি করা যায় বা অন্য কোনো ভাবে কিভাবে কি করা যায় সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে তখন ডাক্তার ওষুধ ওষুধ দেয় কিন্তু সেই সময় যেহেতু এত ওষুধ টষুদ ছিল না মোহাম্মদ মোহাম্মদের সেই সময় তার বাচ্চা কাচ্চা হয় নাই তাও আবার খাদিজার ওইখান থেকে যেই বাচ্চাগুলো হয়েছিল সেগুলো আবার কার সেটাও তো আবার একটা মানে সন্দেহের ইয়া থাকে কারণ সেখানে তো সে ঘর জামাই থাকতো সে তো হচ্ছে খাদিজার বাসায় ঘর থাকতো এবং ঘর জামাই থাকা অবস্থায় বাসায় বউ আছে সে কেন হেরা পর্বতের গুহায় গিয়া বসে থাকতো দিনের পর দিন মাসের পর মাস হেরা গুহায় গিয়া একলা একলা থাকতো এটাও তো একটা সন্দেহের বিষয় যে তোমার মানে বাসায় বউ থাকলে তো মানুষ বউয়ের সাথে মানে সংসারটা সংসার করে বাচ্চা কাচ্চা আছে সংসারটা সংসারের কত কাজকর্ম এগুলা রেখা সে কেন হেরা গুহায় গিয়া বসে থাকতো ওই সময় খাদিজা কি করত এগুলো তো বিভিন্ন প্রশ্ন আসে তাই না ভাই কি বলেন হ্যাঁ প্রশ্ন আসে তো দ্বিতীয় প্রশ্ন করিয়া হ্যাঁ করেন এই যে আমি আপনাকে বলে দিই যে মাঝখানে একটা বাচ্চা হয়েছিল এটা হচ্ছে ইব্রাহিম সেটা দাসির গর্ভে কিন্তু ওই বাচ্চাটা যে মোহাম্মদের সেটা নিয়ে নানা ধরনের কথা আছে ওইটা মোহাম্মদ দিদি এটা একজনকে মানে আলীকে পাঠাইছিল ওই খুন করতে একটা লোককে ঠিক আছে আচ্ছা বলেন আপনি দ্বিতীয় প্রশ্ন বলেন না এখানে অনেক কিছু থাকে যে দশটা বউ দশটা বউ বাচ্চা ছাড়া মানে কিভাবে থাকলো ই করলো আচ্ছা যাই হোক দ্বিতীয় প্রশ্ন যে সোননাতে খতনা করা হয় মানে এটা কি আদম থেকে শুরু হয়েছে নাকি কখন কোন নবীর কাল থেকে শুরু ইব্রাহিম থেকে শুরু হয়েছে ইব্রাহিম একদিন গাছে উঠছে তখন আল্লাহ তারে কইছে তুমি আমার তোমার বিশ্বাসের প্রমাণ দাও তোমার আশি বছর বয়স ছিল তখন আশি বা নব্বই বছর বয়স ছিল তখন ইব্রাহিমের তখন আল্লাহ কইছে যে তোমার হাতে যে কুড়ালটা আছে এই কুড়ালটা দিয়ে তোমার নুনুর চামড়া কেটে ফেলো তখন সে করছে কি ওই গাছে ওঠা অবস্থাতেই কুড়াল দিয়ে ধারালো একটা কুড়াল ছিল হাতে সেটা দিয়ে নিজের সামনের চামড়া এইটা ছিল ইব্রাহিমের ঘটনা হুম তাহলে ইব্রাহিমের ঘটনা তাহলে মানে মুহাম্মদের যে পিতা আব্দুল্লাহ তো তাহলে এদের কি ঘটনা ছিল নাকি না এটা এদের খতনা থাকার সম্ভাবনা আমি জানি না। পিতামাতা পিতা বা দাদার খতনা হয়েছিল কিনা এটা আমি জানি না। কিন্তু খতনা হওয়াটা খুবই স্বাভাবিক কারণ ওই অঞ্চলে মানে যেই অঞ্চলটা ছিল মরু অঞ্চল সেখানে এত পানিদানী কম ছিল। সেখানে সাধারণত মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারত না। সেই কারণে তাদের ওই জায়গাটাতে যখন পেশাব করতে আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে। আপনারা এখানেতে কী কো হচ্ছে? ওইখানে ওই অঞ্চলগুলাতে এটা একটা কালচার ছিল যে ইয়া করতে হবে। খতনা করতে হবে কারণ মানুষ পেশাবের পরে বেশিরভাগ সময় পানি নিত পানি দিয়ে পরিষ্কার করতো না বা অন্য কোনো পরিষ্কার করার কোনো মাধ্যম ছিল না এই কারণে ওইখানে ওইখানে ময়লা ময়লা যেত এবং জমে টোড়া ধরনের অসুখ হইত অঞ্চলে যে সমস্ত অঞ্চলে পানি কম পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন না সে সমস্ত দেশেই এই খতনা করার সিস্টেমটা দেখা যায় এটা হয়তো তাদের তারাও করছে আবদুল্লাহ বা তার বাপ তারাও হয়তো খতনা করছে কারণ ওই অঞ্চলে সেটাই হওয়াই হওয়ারই কথা বলেন আপনি এখন আমি যেখানে থাকি যেখান আর কি আমি এখন কাজ করি তো আমার পাশের লোক মানে আছে একজন নামাস কমল পড়ে আমোন সালাম পুরি কিন্তু হ্যাঁ একটু বেশিও বড় আর কি উনি বলে যে এখনকার দিনে খতনা ইহুদি বৌদ্ধ সব দরে মানুষ খতনা করে খতনা করাটা মানে ভালো মানুনি জোর গলায় বলে যে প্রত্যেকটা দরে না খ্রিস্টানরা এখন খতনা করে না যদিও ওদের ধর্মে একটা বিধান আছে যে খতনা করতে হবে কিন্তু করে না ইহুদিদের মধ্যে কিছু কিছু যারা হচ্ছে কি কট্টর ইহুদি তাদের মধ্যে ঘটনাটা এখনো প্রচলিত আছে কিন্তু মানে বেশিরভাগ সভ্য দেশগুলোতে যারা থাকে তারা বেশিরভাগই করে না যারা একটু গোড়া ধার্মিক তারা তারাই করে সাধারণত যদি মেডিকেল ইমার্জেন্সি হয় তাহলে তো করে মেডিকেল ইমার্জেন্সি হলে তো অবশ্যই করতে হবে যদি আপনার এখানে কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে তো অবশ্যই করতে হবে কিন্তু মেডিকেল ইমার্জেন্সি ছাড়া সাধারণত এখন এটাকে চাইল্ড অ্যাবিউজ হিসেবে ধরা হয় আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ সেখানে এই সেইটার হিসেবে এটাকে একটা চাইল্ড অ্যাবিউজ হিসেবেই গণ্য করা হয় একটা চাইল্ড একটা শিশু আচ্ছা আপনাকে মিউট করে মিউট করে কথাটা বলি একটা শিশু যার এখনো কনসেন্ট দেওয়ার বয়স হয় নাই তার শরীরের কোনো অংশ কেউ কাটতে পারে না তার শরীর সে যদি নিজের বডি নিজের ডিসিশন নিবে তার নিজের নিজের বডি নিজেতে ডিসিশন নিবে যে সে তার ওই বডি নিয়ে কি করবে বডির মালিকটা হচ্ছে সে এবং সে যতক্ষণ পর্যন্ত না প্রাপ্ত বয়স্ক হচ্ছে ততক্ষণ পর্যন্ত পিতামাতার দায়িত্ব হচ্ছে তাকে নিরাপদে রাখা তাকে সিকিউর রাখা এই সিকিউর রাখার ইয়া হিসেবে মানে হুদাহুদি কোনো কারণ ছাড়া তার কোনো শরীরের কোনো অংশের ক্ষয়ক্ষতি করা যাবে না এটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সনদে এই জিনিসটাই বলা আছে কোনো শরীরের কোনো ত্রুটি করা যাবে না বা কিছু কাটা যাবে না যদি মেডিকেল ইমার্জেন্সি হয় ডাক্তারের পরামর্শে সেটা করা যেতে পারে ডাক্তার বলে দিবে যে এটা করতে হবে না করলে এটা হবে তখন এটা করা যাবে কিন্তু হুদাহুদি মানে কোনো কারণ ছাড়া এটা করা সভ্য দেশগুলোতে এখন নিরুৎসাহিত করা হয় বলেন ভাই মানে মানে সৃষ্টিকর্তা প্রমাণ করে সৃষ্টিকর্তা প্রমাণ দেয় যেমন একটা মেয়ে দর্শন হইলো একটা মেয়ে দর্শন হইলো এই দর্শনের বিচার সে পাইল না এখন বিচার পাইল না সেজন্য পরকালে বিচার হবো এই জন্য সৃষ্টিকর্তা আছে অনেক এভাবে আর কি সৃষ্টিকর্তা প্রমাণ দেয় কেমন কথা

না আমি যেটা বলতে চাইতেছি যে ধার্মিক রাত একটা শিশু বাচ্চার দর্শন হয় এই দর্শনের জন্য মানে বিচারের জন্য সে সৃষ্টিকর্তাকে প্রমাণ পায় কিন্তু আমি দেখতেছি মানে ওই শিশু বাচ্চাকে যখন দর্শন করা হবে করা হইতেছে এবং করা শেষ কিছু লাইভ দেখতেছে সৃষ্টিকর্তা মানে দর্শন দর্শনকারী মানে কখন ইচ্ছা করতেছে কখন তাকে আক্রমণ করবো করব করবো রকম আঘাত পাইবো সবকিছু কিন্তু সৃষ্টিকর্তা জানে এবং সরাসরি দেখতেছে কিন্তু কোনো সাহায্য করতেছে না উনি কিন্তু মানে মানে সামান্য একটু শক্তি দিলে কিন্তু ওই দর্শনটা হয় না ওনার চোখের সামনে দর্শন হইতেছে উনি লাইভ দেখতেছে আবার বলা হয় যে মানে পিতা মাতার উপর হলো সৃষ্টিকর্তা তাহলে এক একজন পিতা মাতার মানে যে দর্শন হয় মা বাবা কি মানে চুপ করে বসে থাকবো

আমরা দেখি যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা একটু দেখেন দেখে আমাদেরকে মতামত দেবেন তাহলে আমরা আরো একটা দেখেন আপনারা সংশয়বাদ কাকে বলে কোনো দাবি কিংবা ঘটনাকে বিনা প্রশ্নে মেনে না নিয়ে বা অন্ধভাবে বিশ্বাস না করে তা সম্পর্কে সন্দেহ পোষণ এবং প্রশ্নবিদ্ধ করে বিষয়টির সত্যতা যাচাই করার পদ্ধতি হচ্ছে সংশয়বাদ সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটি পদ্ধতি যা অন্ধভাবে বিশ্বাস না করে সংশয় দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণের মাধ্যমে যাচাই বাছাই করে দেখার উপর নির্ভরশীল সংশয়বাদ শব্দটি অনেক বৃহৎ পরিসরে ব্যবহৃত হয় যে কোনো কিছুকে সন্দেহ সংশয় পোষণ এবং প্রশ্নবিদ্ধ করার মনোভাবকেই সংশয়বাদ বলা যেতে পারে সাধারণভাবে বহুল প্রচলিত কোনো ধারণাকে সন্দেহ করা অর্থে সংশয়বাদ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে যারা সংশয়বাদের প্রতি আস্থা রাখেন বা সংশয়বাদ চর্চা করেন তাদেরকে সংশয়বাদী বলা হয় সংশয়বাদীগণ মনে করেন বিনা প্রশ্নে বিনা সন্দেহে কোনো দাবিকে মেনে নেওয়া সত্য জানার ক্ষেত্রে অন্তরায় তাই সত্য জানার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে সংশয় পোষণ করে যাচাই করে দেখা সংশয়ী দৃষ্টিভঙ্গি যাচাই করার ক্ষেত্র প্রস্তুত করে চিরায়ত দর্শন থেকেই সংশয়বাদের ইংরেজি প্রতিশব্দ স্কেপটিসিজম শব্দটি এসেছে প্রাচীন গ্রিসে কিছু দার্শনিক ছিলেন যারা কোনো কিছুকেই নিশ্চিত বলে ঘোষণা দিতেন না বরং সব কিছুতেই তাদের নিজস্ব যুক্তি তথ্য প্রমাণের দিতে মতামত ব্যক্ত করতেন দার্শনিকদের এই ধারাটিকে তখন স্কেপটিকই বলা হতো তাই স্কেপটিকই দার্শনিক ধারার দার্শনিকদের বৈশিষ্ট্যকেই স্কেপটিসিজম হিসেবে আখ্যায়িত করা হতে থাকে দেখলেন আপনারা প্রথম ভিডিওটা আমরা বানিয়েছি অমিত ভাইয়ের কণ্ঠ দিয়ে এবার আমি একটু আপনাদেরকে